डियার ফ্রেন্ড আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো জুকি স্মার্ট সলিউশন মারটেক সুইং মেশিন মডেল নাম্বার LK 1900BL। এই মেশিনের যে ডিসপ্লে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লে বোর্ডের প্রতিটি বাটনের পরিচিতি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, আমার এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। পুরো ভিডিওটি যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে মারটেক মেশিনের ডিসপ্লে বোর্ডের যে শর্টকাট প্রোগ্রামগুলো শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই বাটনটির সাথে পরিচিত হব। এই বাটনটি রেডি কি, আমি মেশিনটি অন করার পর কাজ শুরু করার জন্য এই বাটনটি চাপতে হবে। এরপর আমরা এই বাটনটির সাথে পরিচিত হব। এই বাটনটির কাজ হলো কোনো প্রোগ্রাম বা কোনো কিছু ডিলিট করা। এই বাটনটি দিয়ে আপনি যে কোনো প্রোগ্রাম বা অন্য কিছু ডিলিট করতে পারবেন, রিসেট করতে পারবেন। এরপর আমরা এই বাটনগুলোর সাথে পরিচিত হব। এখানে লেখা দেখতে পাচ্ছেন P1, P2, P3, P4, P5। এই বাটনগুলোর কাজ হইতেছে, আপনি যদি কোনো প্যাটার্ন এখানে রেজিস্টার করেন, তো এই প্যাটার্নগুলোতে রেজিস্টার করতে পারবে। এই বাটনগুলোর নাম হইতেছে ডাইরেক্ট প্যাটার্ন। এরপর আপনারা এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি নাম হচ্ছে থ্রেড টেনশন কি। এরপর আপনারা এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি হইল থ্রেড ক্লাম্প কি। এরপর এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি নাম হল প্রেশার অ্যান্ড উইন্ডার কি। এরপর এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটির নাম হচ্ছে মুড কি। এরপর উপরের অংশে এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটির নাম হলো আইটেম সিলেক্ট কি। পাশে থাকা এই বাটনটি যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন, এই বাটনটির নাম হচ্ছে ডাটা চেঞ্জ কি। এরপর এই বাটনটি নাম হচ্ছে এডিট কি। এরপর এই বাটনটি নাম হচ্ছে রিটার্ন কি। আপনি কোনো প্রোগ্রামে ঢুকছেন, পরে ওখান থেকে বেরোয় আসতে হলে এই বাটনটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কোনো প্রোগ্রাম আপনি করতে চাচ্ছেন, এই বাটন দিয়ে এডিট করতে পারবেন। এরপর আপনারা এই বাটনটি দেখতে পাচ্ছেন, আপনি যে আইটেমটি সিলেক্ট করবেন সেই আইটেম সিলেক্ট বাটন।
তো এখন আমরা মেশিনটি অন করব। অন করে আপনাদেরকে সরাসরি দেখাবো এই বাটনগুলোর কাজ কি। ধরুন আমি মেশিনটি অন করেছি, এখন মেশিনটি কাজ করব। তো এই ক্ষেত্রে এই বাটনটি যদি আমি প্রেস করি তাহলে মেশিনটি আমার কাজ করার জন্য প্রস্তুত হবে। দেখতে পাচ্ছেন মেশিনটি এখন আমার কাজের জন্য প্রস্তুত। আমি এখন বাটটেক করতে পারব। এরপর আমি যদি কোনো প্রোগ্রামে এন্টার করতে চাই তাহলে আমাকে রেডি বাটনটি চেপে এরপর এম বাটনটি প্রেস করতে হবে। এখন দেখতে পাচ্ছেন মেশিনের যে প্রোগ্রামগুলো মনিটরে শো করছে। এরপর আমরা আইটেম সিলেক্ট যে বাটনটি আছে এই বাটন দ্বারা আমরা সিলেক্ট করব কোন প্রোগ্রামে এন্টার করব। তো ধরুন আমি এক নম্বর প্রোগ্রামে এন্টার করব, তাহলে আমাকে এডিট কি এটাতে প্রেস করতে হবে। আমি প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে মেশিনের ম্যাক্সিমাম স্পিড চলে এসেছে। এরপর আইটেম সিলেক্ট বাটন দ্বারা আমি এটাকে সিলেক্ট করতে পারবো কোন প্রোগ্রামটি আমার প্রয়োজন। তো বন্ধুরা, আমি প্রথমে এই মেশিনের যে ল্যাঙ্গুয়েজ সেটিং প্রোগ্রামটি আছে সেই ল্যাঙ্গুয়েজ সেটিং প্রোগ্রামে এন্টার করে দেখাবো। ল্যাঙ্গুয়েজ সেটিং এন্টার প্রোগ্রামটি U239, এই নাম্বারে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন। এখানে ডাটা চেঞ্জ কি দ্বারা এই বাটন দুইটি দ্বারা আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী আমি সিলেক্ট করে নিতে পারব। তো আমি ইংলিশটা সেট করলাম। এরপর যে এন্টার বাটনটি আছে এটা দিয়ে রিটার্ন করব। আবার প্রোগ্রামে গেলাম। এরপর দুই নম্বর প্রোগ্রামে দেখতে পাচ্ছেন কাউন্টার সেটিং, এখানে আপনি প্রোডাকশন কাউন্টিং সেটিং করতে পারবেন। তিন নম্বরে ডাইরেক্ট প্যাটার্ন সিলেক্ট। তো আমরা এটা এই প্রোগ্রামটি এডিট করব। এডিট করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাটার্ন দেয়া আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি, নয় নম্বর প্যাটার্নটি লক করা। এটাকে আনলক করতে হলে আমাকে ডাটা চেঞ্জ কি প্লাস মাইনাস বাটন দ্বারা এটাকে আনলক করতে হবে। প্লাস বাটনটি যদি আমি প্রেস করি তাহলে এটা আনলক হবে, আবার মাইনাস বাটন যদি প্রেস করি তাহলে প্যাটার্নটি লক হয়ে যাবে। তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্যাটার্নগুলো লক বা আনলক করে রাখবেন। এরপর আমরা ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টারে যাব, চার নম্বর প্রোগ্রাম। এখানে আপনি এই প্রোগ্রামটি এডিট করার পর দেখতে পাবেন যে আপনি যে কোনো প্যাটার্ন এখান থেকে সেভ করতে পারবেন, প্রোগ্রামে সেট করতে পারবেন। তো আমরা একটি প্যাটার্ন এখন সেট করে আপনাদেরকে দেখাবো কীভাবে প্যাটার্ন সেট করবেন। তো আমি তিন নম্বর যে ডাইরেক্ট প্যাটার্ন
গুলো দেখতে পাচ্ছেন, এখানে তিন নম্বর প্রোগ্রামে আমি সাত নম্বর প্যাটার্নটি সেট করব। সাত নম্বর প্যাটার্নটি 36 স্টিচ। এরপর আমি রেডি বাটনে যদি দুইবার প্রেস করি তাহলে আমার এই প্যাটার্নটি সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন তিন নম্বর ডাইরেক্ট প্যাটার্নে আমার সাত নম্বর প্যাটার্নটি সেভ হয়ে গিয়েছে। এরপর আবার আমি প্রোগ্রামে যদি এন্টার করতে চাই তাহলে রেডি বাটন চেপে এম বাটন প্রেস করে এখান থেকে প্রোগ্রাম সেট করতে পারবো। পাঁচ নম্বর প্রোগ্রামে দেখতে পাচ্ছেন প্যাটার্ন কপি। এরপর ছয় নম্বর প্রোগ্রামে ডাইরেক্ট প্যাটার্ন কপি। সাত নম্বর প্রোগ্রামে আছে সাইকেল প্রোগ্রাম, সাইকেল প্যাটার্ন কপি। আট নম্বরে আছে প্রেশার ফুট অ্যাডজাস্ট। এরপর নয় নম্বরে আছে কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট। দশ নম্বরে আছে ভার্সন। এগারো নম্বরে আছে কমিউনিকেশন। আমি কোনো নতুন একটি প্রোগ্রাম যদি এখানে এন্টার করতে চান তাহলে এগারো নম্বর প্রোগ্রামের মাধ্যমে করতে পারবেন। এরপর আপনাদেরকে দেখাবো মেমোরি সুইচ টু কীভাবে পরিবর্তন করবেন। তো বন্ধুরা এর জন্য আমাকে এম বাটনটি মিনিমাম 15 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। এই 15 সেকেন্ড ধরে রাখার মাঝে আপনি দেখবেন দুইটি শব্দ আসবে মনিটর থেকে। এরপর আমরা এম বাটনটি ছেড়ে দিয়ে আইটেম সিলেক্ট কির উপরের যে বাটনটি আছে এটাকে প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন 16 নম্বর প্রোগ্রাম মেমোরি সুইচ টু, এটাতে আমরা এডিট করব। এডিট করার পর আমরা K241 মডেল ক্লাসিফিকেশন এই প্রোগ্রামটিতে যদি এই শূন্য লেখাটিকে প্লাস বাটন দ্বারা আমরা 7 করে এন্টার করি তাহলে আমাদের মেমোরি সুইচ টু চালু হয়ে যাবে, মেমোরি সুইচ 1 বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন মেশিনের পাওয়ারটি অফ করব। অফ করার পর অন করব। অন করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রোগ্রাম সেটিং নাই। তো আমাকে নতুন করে মেমোরি সুইচ টু বাটন অ্যাটাচ আমার প্রয়োজন অনুযায়ী প্যাটার্ন সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করব। তো ধরুন আমি 19 নম্বর প্যাটার্নটি সেভ করব। এরপর আমি রেডি বাটনে প্রেস করলে আমার মেশিনটি মেমোরি সুইচ টু বাটন অ্যাটাচের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।